জীবনে এখন পর্যন্ত কতবার প্রেমের প্রস্তাব পেয়েছেন এবং কেউ কি বিশেষভাবে আপনাকে প্রপোজ করেছিল সেই স্টোরিগুলো একটু বলুন স্পেশাল কি বলবো যারা করেছেন প্রপোজ তাদের কাছে স্পেশাল আমি যেহেতু অ্যাকসেপ্ট করিনি আমার কাছে স্পেশাল না আমার কাছে স্পেশাল যেটাই হবে যেটা আমার কাছে acceptable মনে হবে এবং আমি accept করব সেটাই হয়তো আমার কাছে স্পেশাল থাকবে এমন কোন মেমোরিজ কি নেই যেটা শুনলে মানে যেটা হট অ্যাপে একটু হাসি পেয়েছিল মজা লেগেছিল যে এরকম ভাবে কেউ প্রপোজ করতে পারে এরকম কিছু কি হয়েছিল কখনো ক্লাস 9 পর্যন্ত আমার একটা টেন্ডেন্সি ছিল কেউ আমাকে পছন্দ করে বা প্রপোজ বা এটা নিয়ে যদি আমাকে বেশি বিরক্ত করত বিরক্ত না যদি বারবার বলতে আসতো আমি মারতে যেতাম তো হ্যাঁ এখন মনে পড়লে হাসি পায় যে ইট ওয়াজ রিয়েলি ফানি এবং এই এই টেন্ডেন্সি আমার ক্লাস 9 পর্যন্ত ছিল আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ প্রপোজ করতে চায় তার কি ভয় পাওয়া উচিত নাকি একটু নির্ভয়ে প্রপোজ করতে পারবে ডিপেন্ড করে সে মানুষ কেমন আচ্ছা হ্যাঁ তাহলে এখন এই কোয়েশ্চেনে আসি যে ঐশী কি এখন সিঙ্গেল নাকি মিঙ্গেল এখন যদি আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে কেমন ছেলে আপনার পছন্দ মানুষটাকে কেমন হতে হবে সেটা একটু বলেন আই এম সিঙ্গেল আর আমার খুব ভালো মানুষদের প্রতি টান কাজ করে সেটা যে কোনোভাবে এই জন্য আমি এবং আমার কী বলবো বন্ধু খুব কম কাছের মানুষ খুব কম এবং যে কয়জন আছেন প্রত্যেকে খুব ভালো মানুষ তাই আমি চাই এই এই যে মানুষটা সারা জীবন আমার সাথে থাকবে বা যার সাথে আমি সারা জীবন থাকবো সে যেন খুবই ভালো মানুষ হয়